সবাইকে স্বাগত যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো অথবা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়টি আজ আমি আলোচনা করব এই ভিডিওতে তোমাদের বলে রাখি মাধ্যমিক পরীক্ষায় তোমাদের প্রথম অধ্যায় থেকে মোট কুড়ি নম্বরের প্রশ্ন আসবে এর মধ্যে এমসিকিউ আসবে মোট তিনটি তিন নম্বর ভেরি শর্ট আনসার এক নম্বরের প্রশ্ন মোট ছয়টি আসবে ছয় নম্বর শর্ট আনসার দুই নম্বরের প্রশ্ন মোট তিনটি আসবে ছয় নম্বর আর লং আনসার একটি প্রশ্নের উত্তর করতে হবে একটি মানে দুটো আসবে একটি করতে হবে পাঁচ নম্বরের জন্য সেটা হলো পাঁচ নম্বর অর্থাৎ তোমাদের মোট তেরোটি প্রশ্ন আসবে এবং থাকবে হলো কুড়ি নম্বর প্রথম অধ্যায় থেকে যেহেতু প্রথম অধ্যায়টা অনেক বড় তাই তোমাদের সুবিধার জন্য এই অধ্যায়টিকে আমি দুটি পার্টে বিভক্ত করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু এই ভিডিওতে আমি পার্ট ওয়ান আলোচনা করবো এবং অধ্যায়ের প্রথম দিকের দুটি অংশ দেখতেই পাচ্ছ এক পয়েন্ট এতে আছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সারাপ্রদান আর এক পয়েন্ট বিতে উদ্ভিদের প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এই দুটি অংশ শুধুমাত্র আজ আমি আলোচনা করব এবং তোমাদের বলে রাখি আমি এক নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ শর্ট প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব এবং বড় প্রশ্নগুলোর শুধুমাত্র প্রশ্নগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেব সেইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেইগুলো সলভ করার চেষ্টা করবো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই দেখতে পাচ্ছ এক পয়েন্ট এতে যে মানে অংশটা আছে উদ্ভিদের সংবেদনশীলতা ও এবং সারাপ্রদান তার যে প্রথম প্রশ্নটা একদেকের প্রশ্ন লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে এটি হলো উত্তর হয়ে যাবে আমাদের সিসমোন্যাস্টিক চলন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এমসি আসতে পারে সত্যমিথ্যা অথবা শূন্যস্থান অথবা মিলকরণ যে কোনো এক টাইপের কিন্তু প্রশ্নটা তোমরা পেয়ে যেতে পারো পরীক্ষায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো দুই জায়গার প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফটোন্যাস্টি চলন মনে রাখবে এটি কিন্তু আলোর উপর ডিপেন্ড করে এই জন্য এটাকে ফটোন্যাস্টি অর্থাৎ আলোর উপর ডিপেন্ডেন্ট বলা হচ্ছে চলনটা ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ক্রেস্কোগ্রাফ তোমরা বাংলায়ও লিখতে পারো অথবা ইংলিশেও লিখতে পারো আর চার নম্বরের প্রশ্ন কি বলছে ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কেমো ট্যাকটিক চলন ঠিক আছে নেক্সট প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো উত্তর হয়ে যাবে কেমোন্যাস্টি চলন ঠিক আছে অর্থাৎ সূর্য শিশিরে কোন ধরনের চলন দেখা যায় উত্তর হয়ে যাবে কেমোন্যাস্টি চলন ছয় আগের প্রশ্ন কী বলছে বনচালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হল সঠিক উত্তর হয়ে যাবে প্রকরণ চলন সাত নম্বরের প্রশ্ন কি বলছে চলন ও গমনের মূল পার্থক্য লেখ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চলনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না গমনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় এটি হলো কিন্তু চলন এবং গমনের মূল পার্থক্য বা প্রধান পার্থক্য আট নম্বর প্রশ্ন কি বলছে এক শৈবাল শৈবল এর আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীতে চলনকে বলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফটো ট্যাকটিক চলন বা ফটো ট্যাক্সিজম একটা বললেই হবে এখান থেকে নয়দাগের প্রশ্ন কি বলছে বনচারাল উদ্ভিদের পাতার পত্রফলকের সঞ্চালনের কারণ হল সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জনিত চাপের পরিবর্তন নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সূর্যমুখী এবং টিউলিপ ফুলে কি ধরনের চলন দেখা যায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সূর্যমুখী ফুলে আমাদের দেখা যায় হলো ফটোন্যাস্টিক চলন আর টিউলিপ ফুলে দেখা যায় থার্মোন্যাস্টির চলন এছাড়া মনে রাখবে তেঁতুল গাছের পাতায় নিকটি চলন দেখা যায় পরীক্ষায় কিন্তু একবারে সবগুলো আসবে না যে একটা আসবে হয় বলবে সূর্যমুখী ফুলে কী ধরনের চলন দেখা যায় বা টিউলে ফুলে কী ধরনের চলন দেখা যায় যে কোনো একটা আসবে সঠের জন্য আমি তোমাদের সুবিধার জন্য এক জায়গায় করে দিয়েছি তোমরা নিও এগারো নম্বর প্রশ্ন কী বলছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরী গাছের শ্বাসমূলে আমি বলবো এগারো নম্বর এই প্রশ্নটা খুব ভালো করে প্র্যাকটিস করো খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য বারো নম্বর প্রশ্ন কোথায় রোটেশন চলন দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পাতা শেওলার পাতার কোষ ঠিক আছে অর্থাৎ পাতা শেওলার কোষে তেরো নম্বর প্রশ্ন সার্কুলেশন বা আবর্ত গতি দেখা যায় উত্তর হয়ে যাবে কুমড়োর কাণ্ডোরোমে চোদ্দ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গমনে সক্ষম অর্থাৎ গমন করতে পারে এমন উদ্ভিদ হলো সঠিক উত্তর হয়ে যাবে ভল বক্স এছাড়া মনে রাখবে ডাটম ক্লামার ডোমোনাস এখানে তিনটি বলা আছে যে কোনো একটি জানতে চেয়েছে তাই তোমরা যে কোনো একটি ভালো করে পড়ে রাখবে তাছাড়া পাশাপাশি ডাটাম ক্লামার ডোমস ডোমোনাসও কিন্তু মনে রাখবে পনেরো নম্বর প্রশ্ন কী বলছে শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হলো উত্তর হয়ে যাবে ইউগ্লিনা না এখন দেখে নাও দ্বিতীয় পার্ট অর্থাৎ মানে এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশটা উদ্ভিদের সারাপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এখান থেকে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো উদ্ভিদে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো উত্তর হয়ে যাবে অক্সেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে এই প্রশ্নটা ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে হলো অক্সিন হরমোন সতেরো নম্বর প্রশ্ন বীজের সুপ্তদশা ভাঙার জন্য বা বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জিব্বেরেলিন হরমোন ঠিক আছে মনে রাখবে পরীক্ষায় কিন্তু এখানে যে কোনো এক টাইপের আসবে আমি এখানে দুটো প্রশ্ন অ্যাড করে দিয়েছি এখানে বীজের সুপ্তদশা ভাঙার জন্য কোন হরমোন প্রয়োজন সেটা হলো জিব্রেলিন অথবা পরীক্ষায় কিন্তু আসতে পারে বীজের অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন হরমোন সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে জিব্রেলিন তোমরা এখানে দুটো প্রশ্ন বানিয়ে নিয়ে পড়বে আঠারো নম্বর প্রশ্ন কী বলছে একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হল সঠিক উত্তর হয়ে যাবে জিব্রেলিন অ্যাসিড ঠিক আছে অর্থাৎ এটি কিন্তু নাইট্রোজেনবিহীন কোনো নাইট্রোজেন নেই উনিশ নম্বর প্রশ্ন কী বলছে পিউরিন জাতীয় উদ্ভিদ হরমোন অথবা নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন হলো যেহেতু এখানে ক্ষারীয় উদ্ভিদ হরমোন বলেছে তাহলে মনে রাখবে উত্তরটা হয়ে যাবে সাইটোকায়নিন হরমোন বা সংক্ষেপে এটাকে কাইনিন হরমোনও বলা হয় এর সঙ্গে মনে রাখবে এন যুক্ত আম্লিক উদ্ভিদ হরমোন হলো অক্সিন অর্থাৎ যদি বলা হয় একটি আমলিক উদ্ভিদ হরমোনের নাম লেখো যেটি নাইট্রোজেন যুক্ত সেটি কী হয়ে যাবে উত্তরটা অক্সিন হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত হলো উত্তর হয়ে যাবে সি টেন এইস নাইন ও টু এন একুশ নম্বর প্রশ্ন কৃষিক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে টু কমা ডি অর্থাৎ এর যদি বলা হয় একটি আগাছানাশকের নাশকের নাম বলো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে টু ফোর ডি মনে রাখবে টু ফোর ডি এর পুরো নাম হলো ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড এই পুরো নামটা মনে রাখবে বাইশ নম্বর প্রশ্ন কী বলছে একটি প্রকল্পিত হরমোন হলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হয়ে যাবে ফ্লোরিজেন আর সঙ্গে সঙ্গে মনে রাখবে ফ্লোর ফ্লোরিজেন হরমোনের কাজ হল উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে পরীক্ষায় আসে একটি প্রকল্পিত হরমোনের নাম এবং তার কাজ লেখো উত্তরটা দেখতেই পাওয়া উত্তর হয়ে যাবে ফ্লোরিজেন এবং কাজ হবে ফুল ফোটাতে সাহায্য করে তেইশ নম্বর প্রশ্ন কী বলছে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় অর্থাৎ সাইটোকাইনিন হরমোনের উৎস জানতে চেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ভুট্টার শস্যে নারকেলের তরল সস্যে বা ডাবের জলে টমাটোর রসে অনেকগুলো উৎস বলা আছে তোমরা এখান থেকে একটা দুটো ভালো করে পড়ে রাখবে চব্বিশ নম্বর প্রশ্ন বীজবিহীন ফল সৃষ্টিতে সাহায্য করে উত্তর হয়ে যাবে অক্সিন হরমোন মনে রাখবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কী বলা হয় পার্থনাকার্পি কিন্তু বলা হয় এবং অক্সিন হরমোন কিন্তু এই পার্থনোকারি ঘটাতে সাহায্য করে পঁচিশ নম্বর প্রশ্ন কী বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উদ্ভিদের পার্শীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য মানে সহায়তা করে অথবা পত্র মোশন বিলম্বিত করে কোন হরমোন খেয়াল করে এখানে দুটি প্রশ্ন করে দিয়েছি একটা হলো পার্শীয় মুকুলের বৃদ্ধি ঠিক আছে আর অথবা পত্রমোচন বিলম্বিত করে দুটো প্রশ্ন আছে সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকানিয়ন হরমোন ঠিক আছে অর্থাৎ পার্শীয় বললে সাইটোকাইনিন আর যদি বলা হয় পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে জীব্যের রেলেন মনে রাখবে পার্শ্ব বললে সাইটোকাইনিন আর পর্ব মধ্য বললে সেটা হবে জিব্য আর ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সংক্ষেপে আমরা এটাকে বলবো আই এ এ ঠিক আছে এর সঙ্গে সঙ্গে মনে রাখবে রেলিন হরমোনের রাসায়নিক নাম হলো দেখতেই পাওয়া জিব্যের রেলিক অ্যাসিড তোমরা দেখতে পাচ্ছো এখানে সংকেত হলো জিএ সাইটোকাইনিনের রাসায়নিক নাম হলো সিক্স অ্যামিনো পিউরিন ঠিক আছে এইটুক পড়লে কিন্তু তোমাদের এই যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন অর্থাৎ ফুল ফর্ম যেমন আই এ এটা হলো অক্সিজেনের রাসায়নিক নাম তারপরে জিব্যের রাসায়নিক নাম জি এ আর সাইটোকাইন রাসায়নিক নাম তোমরা দেখতেই পাচ্ছো এইগুলো একটা পড়ে রাখবে একটা কিন্তু পরীক্ষায় আসতে পারে সাতাশ নম্বর প্রশ্ন কী বলছে কাঁচা ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাসীয় উদ্ভিদ হরমোন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন ঠিক আছে অর্থাৎ কাঁচা ফল পাকাতে সাহায্য করে হলো ইথিলিন হরমোন নেক্সট প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন কী বলছে জিনগত বামনত্ব সারাতে সাহায্য করে কোন হরমোন অথবা একটা প্রশ্ন হতে পারে কোন হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় আমি একটু আগেই বললাম পর্ব মধ্যে দৈর্ঘ্য যখন বলবে তখন উত্তরটা কি হয়ে যাবে জীববে রেলেন ঠিক আছে এবং এই জিপ বাইলেন কি একটা হলো নাইট্রোজেন নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন উনতরিশ কাকে বলে সঠিক উত্তর দেখতেই পাচ্ছো স্কিনে উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে পার্থনোকার্পি বলে এখন যদি বলা হয় পার্থনোকার্পি করা হয় এমন একটি উদ্ভিদের নাম বলো বা ফসলের নাম বলো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি আঙুর এছাড়া তোমরা বইতে অনেকগুলো উদাহরণ পেয়ে যাবে সেগুলো তোমরা লিখতে পারো তিরিশ নম্বর প্রশ্ন আই এ এ আইবি এন এ এ আই পি এদের পুরো নাম লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর মধ্যে দেখতে পাচ্ছ উত্তরগুলো সঠিক উত্তর হয়ে যাবে আই এ এর ফর্ম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আই বি এর ফর্ম হলো ইন্ডোল বিউটারিক অ্যাসিড এন এ এর পুরো নাম হল ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড আইপিএ ফর্ম হলো ইন্ডোল পোপিনোয়িক অ্যাসিড একত্রিশ নাম্বার প্রশ্ন দেখো তো কী বলেছে দেখতেই পারছো স্ক্রিনে উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হলো উত্তর হয়ে যাবে অক্সিন এই পাঠটা মনে রাখবে অগ্রস্ত প্রকরতা কাকে বলে একটা প্রশ্ন আছে দেখবে যাদের সাতটা প্রকাশনী বই আছে তাদের অক্সিন হরমোনের যে ভূমিকাগুলো আছে প্রথম পয়েন্টেই কিন্তু দেওয়া আছে অগ্রস্ত প্রকরতা সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে উত্তরটা অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অগ্রস্ত প্রকরতার জন্য দায়ী হলো বা নিয়ন্ত্রণকারী হরমোন হলো অক্সিন বত্রিশ নম্বর প্রশ্ন জরা রোধ করে অথবা বার্ধক্য বিলম্বিত করে অথবা পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন একটু আগে এই টাইপের একটা প্রশ্ন দিয়েছি রিপিট হয়েছে তাও তোমরা দেখে নাও এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমি এক করে দিয়েছি যদি পরীক্ষায় আসে জড়া রোধ করে কোন হরমোন উত্তর হবে সাইটোকাইনিন যদি পরীক্ষায় আসে বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন উত্তর হবে সাইটোকাইনিন কয়ে বিলম্বিত করে কোন হরমোন সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে সাইটোকাইনিন অর্থাৎ অনেকগুলো প্রশ্ন কিন্তু এক করে দেওয়া হয়েছে তোমরা একটু পুরো নেবে তাহলেই হবে তেত্রিশ নম্বর প্রশ্ন দুটি কৃত্রিম বা সংশ্লেষিত হরমোনের উদাহরণ দাও এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আইবিএ আর এটা হলো টু ডি এগুলো কিন্তু উদাহরণ দিলেই হয়ে যাবে চৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম লেখো একটু আগেই পড়েছি প্রকল্পিত হরমোন সেখানে কিন্তু ফ্লোরিজেন ছিল এক্ষেত্রেও কিন্তু উত্তরটা হয়ে যাবে ফ্লোরিজেন নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অক্সিন হরমোনের উৎস হল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মূল ও কাণ্ডের অগ্রস্থ ভাজককলা বর্ধনশীল পাতা এগুলো কিন্তু অক্সিন হরমোনের উৎস এছাড়া তোমরা পড়ে রাখবে জিব্রেলিন হরমোনের উৎস এইটা আমার আমার একটু লিখতে মিস্টেক হয়েছে তোমরা ছত্রিশ নম্বর দাগ দিয়ে অবশ্যই লিখে নেবে এখানে জিব্রেলিন হরমোনের উৎস ঠিক আছে লিখে উত্তরটা তোমার বই দেখে লিখে নেবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি ওই প্রশ্নগুলো দুই নম্বরের এবং তিন নম্বরের প্রশ্ন ওখানে দিয়ে রেখেছি তাও তোমার শর্ট প্রশ্নে লিখে রাখবে জিব্রেলিন হরমোনের উৎস ঠিক আছে দেখে নাও এবার দুই নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো এক নম্বর প্রশ্ন ন্যাস্টিক চলন বা ব্যপ্তি চলন কাকে বলে উদাহরণ দাও দুই নম্বর উদ্ভিদের প্রকরণ চলন কী উদাহরণ দাও তিন নম্বর ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর পার্থনোকারি কাকে বলে উদাহরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন সাইটোকানের কাজ উল্লেখ করো যেগুলো ভেবি দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়ো পাঁচ নম্বর প্রশ্নটা ভালো করে পড়ো খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর প্রশ্ন আগাছা দমনে ও বীজ বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম ভবনের ভূমিকা লেখো এই যে ছয় নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছো এটা স্টার দিয়ে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু এভাবেও আসে যে কৃষিক্ষেত্রে কৃত্রিম ভবনের ভূমিকা লেখো সেক্ষেত্রে কিন্তু আগাছা দমন এবং বীজহীন ফল উৎপাদনের পয়েন্ট দুটো লিখে রাখবে তাহলেই কিন্তু হবে পয়েন্ট লিখে ব্যাখ্যা করবে সাত নম্বর প্রশ্ন হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন অথবা হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন একই টাইপের প্রশ্ন একই উত্তর তাই আমি একই সঙ্গে করে দিয়েছি ভালো করে পড়বে আট নম্বর প্রশ্ন রেলিনের দুটি উল্লেখযোগ্য কাজ লেখো আট নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে নয় নম্বর প্রশ্ন ফাইটো হরমোন কাকে বলে জিব্রেলিন হরমোনের উৎস স্থল লেখো এর মধ্যে আমি বলবো এই পয়েন্টটা অর্থাৎ এই প্রশ্নটা জিব্যেরেলিন হরমোনের উৎস স্থল ভালো করে পড়বে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন হরমোন কাকে বলে হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো এগারো নম্বর প্রশ্ন হরমোন এবং উচ্ছেসকের মধ্যে পার্থক্য লেখো এই যে এগারো নম্বরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ খুব ভালো করে প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন অক্সিজেনের দুটি কাজ লেখো ঠিক আছে এই ছিল তোমাদের প্রথম মানে প্রথম অধ্যায়ের প্রথম দুটি অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্ন এক নম্বরের এবং কিছু গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওর এই ছিল তোমাদের টোটাল প্রথম দুটি অংশের প্রশ্নগুলো এবং তাদের উত্তর এবং কিছু প্রশ্ন সাজেশন নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব আশা করি সেই ভিডিওটাও দেখবে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও কোথায় কোথায় ফল্ট আছে আমি সেইগুলো ঠিক করার চেষ্টা করব আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য